হেল্ল' ফ্ৰেণ্ডছ, আপোনালোকে যদি ঠাণ্ডাৰ একদম একচুৱেল মানে ফিলিংটো ল'ব বিচাৰে তেন্তে আপোনালোকে দাৰ্জিলিঙত যাওক। আমি যোৱা সপ্তাহত যাই আহিলোঁ, একদম বঢ়িয়া লাগিছে যাই পেলাই। আৰু আমি মানে কিহত গৈছোঁ আৰু মানে ক'ত আহিছিলোঁ, আমি কি কি খালোঁ, কোনটো বস্তুৰ কি দাম, তাত মানে চাব লগা বস্তু কি কি আছে, আমি গোটেইখিনি ভিডিঅ' কৰি লৈ আহিছোঁ। আৰু আপোনালোকে এই ভিডিঅ'টো শেষলৈকে চাই থাকক, গোটেইখিনি বস্তু জানি যাব। আমাৰ জাৰ্ণিটো এনেকৈ আৰম্ভ হ'ল, প্ৰথমতে বাটতে এনেকৈ কাৰত উঠিলোঁ আৰু কাৰত উঠি আমি নলবাৰী বৰপুৰাক লাগি গ'লোঁ। বৰপুৰাত গৈ উঠিলোঁ আমি বাছত, বা বহুদিনৰ মূৰত বাছত উঠিলোঁ, বঢ়িয়া লাগিছে একদম। চ' বাছত ছিট নাপালোঁ, আমি থিয় হৈ আহিলোঁ। আহি জালুকবাৰীৰ পৰা চিটি বাছত আহিলোঁ কামাখ্যালৈকে। কামাখ্যাৰ দুৱাৰমুখত অলপ ফল মূল ল'লোঁ, কল খেতি আছে, গুনি ল'লোঁ, এটা খায়ো চালোঁ, বঢ়িয়া টেষ্ট। চ' চাচাৰ পৰা ফল মূল লৈ আমি ষ্টেচনৰ ফালে আগবাঢ়িলোঁ। ষ্টেচনত গৈ গম পালোঁ আমি বন্দে ভাৰত অলপ লেট আছে, গতিকে বেটিয়ে চান্স পাই অলপ খেললাক। আৰু ইফালে মাকে চালাক প্লেটফৰ্ম নম্বৰ কিমান, গম পালোঁ বন্দে ভাৰত এক নম্বৰতে আছে, গতিকে আমি এক নম্বৰ প্লেটফৰ্মকলৈকে আহি গ'লোঁ। চ' ফাইনেলি ট্ৰেইনখন আহি গ'ল। ৱাও, মজা লাগিছে দেই বন্দে ভাৰত, বাহিৰৰ পৰাতো খুব ভালেই লাগিছে, ভিতৰে বা কেনেকুৱা আপোনালোককো দেখাম, আমিও চাম। ৱাও, একদম চালিয়া, এই দৰ্জা একদম অট'মেটিক খোলা যায়, জাপা যায়, ছিটবিলাক একদম ফ্লাইটৰ নিচিনা, মজা লাগিছে। চ' আমাৰ ছিটত এজনী বেলেগ কোনোবা বহি আছিল, আমি উঠাই দিলোঁ, উপায় নাই, ৰিজাৰ্ভেশ্যন না, আমি এনেকৈ বহি ল'লোঁ হাতাই পৰে। আৰু এইবিলাক আপোনালোকক দেখুৱাই দিছোঁ, একদম ফ্লাইটৰ নিচিনা, জাষ্ট পাৰ্ফেক্টকৈ এটা এইখন তলে দি যায়, ফ্লাইট ওপৰে দি যায়। চ' আমাক এনেই পানীৰ বটল দিলাক ফ্ৰীতে, আমি এনেকৈ যাই আছোঁ গোটেইকেইজনে। আৰু কিবা দিলাক খাবা, কি দিলাক এইবিলাক বুজি দিয়া, চ' কপাই দিছে, ইয়াত বা কি আছে নাজানো বাৰু, এইটো জুইচ আৰু এইটো মছলা টি আৰু এইবিলাক উইপছ মানে হাত মোচা কিবা। আৰু এইটো ডিজিটেল ছিষ্টেম, মানে কিমান স্পীডত ট্ৰেইনখন যাই আছে, কোনটো ষ্টেপাজত ৰখিব, আৰু এইটো ৱাইফাই কানেক্ট কৰি মোবাইলতো চাব পাৰি গোটেইবোৰ, মানে ট্ৰেইনখন কিমান স্পীডত যাই আছে, নেক্সট ষ্টপেজ ক'ত আছে, এই আটাইবোৰ মোবাইলত চাব পাৰি। আৰু ৱাইফাই কানেক্ট কৰি ফ্ৰীতে কিছুমান পুৰণা হিন্দী ফিল্ম চাব পাৰি, ফেচবুক হোৱাটছআপ নিদিয়ে চাব। তাৰপিছত গৰম পানী দিলাক, আমি তাত মছলা টি মিক্স কৰি খাই দিলোঁ। বেটি প্ৰথমবাৰ ট্ৰেইনত উঠিছে, গতিকে অলপ ফূৰ্তিতে নাচি দিলাক আৰু। চ' আমি এনেকৈ যাই আছোঁ, গৈ থাকোঁতে আহি পেলাই খানা চালোঁ, যি কি দিলাক, চিকেন কাৰী, ৱাও মজা। তাৰপিছত আছে দালি, ইফালে গল্লাও দিছে, ভাজি দিছে, দৈ দিছে, আৰু ইয়াত বা কি আছে চাই লওঁ খুলি কেনে, কি আছে ইয়াত চাই লওঁ, অ' চামুচ, আকৌ কাঠৰ চামুচ, যিয়ে নহওক, তাৰপিছত বেটিৰ টোপনি গ'ল খাই বৈ। ফাইনেলি আমি আহি পালোঁ নিউ জলপাইগুৰি, ৰখাৰ পিছত দৰ্জাখন এনেকৈ অট'মেটিক খোলা যায়, বঢ়িয়া ছিষ্টেম। কিন্তু আমি নামি ল'লোঁ, তাৰপিছত নিউ জলপাইগুড়িৰ ওচৰতে থকা তিৰুপতি লজলৈ আহিলোঁ। তাত আমি ৰুম এটা ল'লোঁ, চৰি দুটা ৰুম ল'লোঁ আমি, পাৰ ডে 1000 লৈছে। চ' আমি এনেকৈ ৰুমত সোমালোঁ, প্ৰথমতে চাই লওঁ বিচনাখন, তাত সোমাব লাগিব না ৰাতি, ঠিকে আছে বাৰু। আৰু কি আছে, অ' ইফালে ACও আছে, মজা মজা, এইফালে টিভি আছে, একদম চালিয়া, বেটি ফূৰ্তিতে একদম কিবা হৈ গৈছে, মোক চেণ্ডেল অনাৰ কাৰণে গালি দিছে, অলপ দীঘাল দিলাক, যিয়ে নহওক বেটিও ফূৰ্তিতে বিচনাত অলপ খেললাক। আমি একদম ফ্ৰেছ হৈ ল'লোঁ আৰু, ইয়াতে হাত মুখ ধুই ল'লোঁ, ড্ৰেছ চেঞ্জ কৰি হাত মুখ ধুই একদম ফ্ৰেছ হ'লোঁ আৰু, ভাল লাগিছে। কিন্তু আহি আপোনালোকে আহিব পাৰে, ফাৰ্ষ্ট এনেকৈ NGP লৈ আহিব, আৰু ক'ত কেনেদৰে যাব লাগে আমিতো দেখুৱামে এইটো ভিডিঅ'ত, চাই ল'ব ভালকৈ। অলপ মানে গা চা ধুই ল'লোঁ আৰু, মূৰ চুৰ মুচি ফ্ৰেছ হৈ ল'লোঁ। আমি ওচৰৰ এখন হোটেলৰ পৰা অলপ খাদ্য আনিলোঁ, ফল মূল আছিলে, এনেকৈ অলপ বিৰিয়ানী আনিলোঁ, গোটেইখিনি খালোঁ। ইও আহিল আমাৰ ৰুমত, ই ফল মূল কাটি আছে, আমি খাই আছোঁ বিন্দাছ। যি নহওক এতিয়া গুড নাইট আৰু, ৰাতিপুৱা ভালকৈ দেখুৱাম। হা গুড মৰ্ণিং, ৰাতিটো শুনি নেগাল, কাৰণ দাৰ্জিলিং যাম না, আহি গ'লোঁ একদম টেক্সি ষ্টেণ্ডলৈ, বা বহুত গাড়ী ইয়াতে, কিমান লাগিব আপোনালোকক গাড়ী, যিয়ে নহওক ইয়াত সাৱধান হ'ব, কাৰণ যি টি ভাড়া কয় আমি অলপ খেলাই মেলাই সেনেকৈ 1500 এখন চুইফ ডিজায়াৰ ঠিক কৰি ল'লোঁ। চ' এতিয়া যাইছোঁ দাৰ্জিলিং, মজা দেই, মজা মজা, চাই থাকক এইবিলাক জংঘলী ৰাস্তা, ভয়েই লাগে দেখোন। ৱেষ্ট বেংগলৰ মাজে মাজে যাই আছোঁ আমি, একদম চাই লওক ছাইডৰ ভিউ, গৈ গৈ পালোঁ যি হাতী, অ' মাই গড, এইটো বনৰীয়া হাতী, গতিকে সকলোৱে ভয়তে ৰখি দিছে, কোনো এখন গাড়ী যোৱা নাই, একদম ৰিস্ক মানে, বহুত হাতী ওলাইছে ইয়াত। চ' ফাইনেলি আমি ৱেইট কৰি কৰি কিবা কি গ'ল দক হাতীটো, যেনক আমি পুনৰ যাত্ৰা আৰম্ভ কৰিলোঁ, হাতী গ'ল, আমিও গ'লোঁ।
যাই আছো এই দার্জিলিং, ইয়ার পর অল্প দেখা পাই চাই লোক, মজা লাগবে দক। আজি অল্প টুপনির ভাব আহিল, বেটিও অল্প ভাগরি পড়িছে, গতি এনেকে আমি যাই আছো আর গই 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 কি পাম এতিয়া নাজানো, দেখাম আপনার হোটেল এখন দেখি রখি গলো। এইখান হোটেল যে নহক মস্ত ঠান্ডা, ইয়াত জ্যাকেট টেকেট আমি পিন্ধি ললো। হ্যাঁ ইয়াতে একটা বস্তু দেখিল রাস্তার কাছে দিয়ে, ট্রেন লাইন কি বা এটু পিছত ভালকে গম পাম বারো। ইফালে আন্টি আমাক চাহ দিলাক, আন্টি দেখিছে কি হোটেল খুলিছে, হাই ইয়া গ্রিন টি, গতি ঠান্ডা কারণে আমি অল্প গ্রিন টি খাই লম, মই চুচুদি এলো, আমি এনেকে এনজয় করে আর গ্রিন টি খালো আর এই ধলে গেছি বলে যে নক। আর পুনের স্টার্ট আমার যাত্রা, এই যে কৈছিল ট্রেন লাইন, এনেকে ট্রেনও যায় কিবা এটাই রাস্তা, ইফালে মানে গাড়িও যায় ট্রেনও যায়, কেনেকুয়া আর আচরিত, কারণ পাহরা জায়গা না। যে নক এইখান দার্জিলিং পাম আর কিবা একটা এক্সাইটেড, এইখান ট্রেন মানে এনেকে যাই থাকে, কয়লা ভরাই চলায়, এই আগের দিনত যে চলাইছিল কয়লা ভরাই, বেশি ডাব্বা না থাকে, তিন চারিটামান থাকে আর মানুষবিলাক এনেকে এটা রাস্তা দিয়ে গাড়িও ট্রেনও। ফাইনালি আমি পাই গেল দার্জিলিং, এটা হোটেল রুমের কারণে আমি ইয়াত সোমালো, ইয়া বুক করে আছো আমি হোটেল রুম, কিন্তু গম পালো ইয়াতে মানে আন্ডারগ্রাউন্ডত আছে রুমবর, পাহরা জায়গা নে, মাটির তলতো রুম বানাইছে, ভয়ে লাগিছে, তথাপি এটা উপায় নাই, থাকিব লাগিব। এনেকে রুমের ভিতর সোমালো, রুমটো অল্প চাই লো কত কি আছে সিস্টেমবিলাক, ও এইটু বেসিন ইয়াত ইয়াত হাগুড়িব লাগিব, মজা। সো রুমত বেডিং থই আহি গলো দার্জিলিং চাবলৈ, ওয়াও মজা ভিউ চাই লো। ইয়াত মানে টি গার্ডেন আছে, সো ইয়াত মানুষবিলাকে আহে আর ইয়াত টি গার্ডেনের সম্মুখত গাড়ি রখালে একটা সিস্টেম আছে, যখন দোকানের আগত গাড়ি রখা হয় তাত একটা কুপন দিয়ে, পিছত গার্ডেনের পর ওলাই আহি কুপনটো জমা দিলে চাহ মানে ফ্রিতে খাব পারে, আর সাফাতো সেইখান দোকানের পরে কিনব লাগিব, বেলেগ দোকানত গলেও মানে নেদিয়ে আপনার সিস্টেম দ্বারে। এইখান দোকান ইয়ার সম্মুখত আমি গাড়ি রাখিছিল আর ইয়াতে আমার চাহটো মানে ফ্রিতে খুয়াই দিছে, কিন্তু বহুত টেস্টি হয় ইয়ারে চাহটো, আর সাফাত কিনলে এইখান দোকানের পরে কিনব লাগিব, বেলেগ দোকানত গেলে আপনার নেদিয়ে, সেই কারণে ইয়াত কুপন সিস্টেম। আর সো আমি ফাইনালি তারপর ওলাই আহিলো, এতিয়া আহিলো রোপওয়ে লই, রোপওয়েত মানে উঠিম বলে ভাবিছো আর গই আছো, চাই লো সিস্টেমটো। ইয়া চক দার্জিলিংয়ের রোপওয়ে এনেক তিন কিলোমিটার মান যাব পারে আর তারপর রিটার্ন হয়েও আহব পারি, সো ইয়ারপর দার্জিলিংখন ধুনিয়াক দেখা পায় মানে আর এই সেইখান রঙাখন রিটার্ন হয়ে আছে, চাই লোক আপনাদের। সো রোপওয়েত উঠি পয়া নাই আজি, হয়তো ফার্স্ট টাইম উঠিম, চাই লো বারো। সো ইয়া আহি পালে ওসরের পরে চক কি মজা লাগিছে, একদম চাইয়ে ভাল লাগিছে, আর উঠি আর কেনকা লাগবে আর বেলে ফিলিংস আর ইয়া চক একদম ওসরের পরে চাই লো। লাস্ট মুহূর্তত কি করে এনকে ঠেলি লই যায় মানে অটোমেটিক না যায় আর রোপওয়েত উঠা মানুষ হোক, ইমান দীঘল লাইন, আমি টিকেট কাউন্টার সুদিলো প্রায় চারি ঘন্টামান লাগিব, গতি আমার আর সময় নহল, মনটা বেয়া লাগিল। তারপর নেক্সট পয়েন্টলৈ আহিলো, বাতাসিয়া লোক কি আছে ভিতর আমিও চাম আপনাদেরকে দেখাম, গতি চাই লোক ইয়াত সোমালো আমি, বা হাসি নাচয়গা একদম ফুর্তি আর মানে যে নক। এনকে আমি ভিতর সোমাই আইলো আর এইফালে চক এখন টয় ট্রেন বলে কয়, মানে গার্ডেনের মাজেদি যায় আর ইয়াত দুটা বা তিনটা ডাব্বা থাকে আর একদম মজা লাগে, একদম ভিউটো আপনাদের একদম ফুল ভিউ দেখাইছো, চাই লোকসন। এইখানত মানে মেইনলি টুরিস্টবিলাকে উঠে আর এইখানে দার্জিলিংখন চাব পারি, আর ইয়ার ভাড়া পনেরোশমান লয় আর। সো টয় ট্রেন গুছি গল, মোমুই বাই বাই দিলে টয় ট্রেনক, ভাল লাগিল তাইরো দেখা পাই নতুন বস্তু। আর ইফালে চাই লোক কেনেকুয়া মানে ইয়াত মানে বতর আকস্মিকভাবে চেঞ্জ হয়ে যায়, মানে হঠাৎ রোদ দিয়ে হঠাৎ আকো বরষুণ আহি যায়, তো আপনার ফুল ভিউ দেখাইছো বাতাসিয়া লোপর। এইজোর হয়েছে মানে দার্জিলিংর
কিছুমান অনুষ্ঠান যেনে বিয়া বা সাংস্কৃতিক অনুষ্ঠানত পিন্ধা ড্রেছ। সো ইহত দুজনীকো মই পিন্ধাই দিলোঁ, বেছি নহয় 50 টকাহে। এনেকৈ অলপ ফূৰ্তি কৰিলে আৰু টুকুৰিটোও মূৰত লৈ চালে এবাৰ। মই এনেকৈ অলপ ফটো চটো উঠালোঁ আৰু দিয়কে। মই নিপিন্ধিলোঁ কাৰণ লাজ লাগে, এইবিলাক আছে ল'ৰা মানুহৰো, কিন্তু অলপ লাজ পাওঁ দুখন, চ' নিপিন্ধিলোঁ আৰু। ইয়াত লিখা আছে আই লাভ দাৰ্জিলিং, ইয়াত মানে সকলোৱে ফটো কপি লয় আৰু দাৰ্জিলিং আহিছোঁ বোলে। এইবিলাক ক'ৰ লোক আমি নাজানো, তেখেতসকলে কিবা চুৰি তুৰি লৈ দুখন ফটো আহিছে কিবা, আৰু চুৰিবিলাক এনেকৈ কিবা দাঙিও দিব লাগে। যিয়ে নহওক, তাৰে মাজতে ইহঁত দুইজনেও সোমাই গ'ল, ফটো কপি লৈ ল'লোঁ, অলপ ভিডিঅ' কৰিলোঁ আপোনালোকক দেখাবৰ কাৰণে। তো ঘূৰি ফুৰি আকৌ আহিলোঁ ৰুমলৈ। ৰাতি 9 বজাত টেম্পাৰেচাৰ আছে 12 ডিগ্ৰী, পুৰা ঠাণ্ডা। যিয়ে নহওক, কাইলৈ আপোনালোকক লৈ যাম মিৰিকলৈ, মজা লাগিব মিৰিক।